আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো আমি দীপা আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে অনেকদিন পরে আমাদের এখানে হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, হালাল ইন্ডিয়ান কুজিন, আহমদ ইন্ডিয়ান কুজিন। সো এই রেস্টুরেন্টটা অবশ্যই হালাল রেস্টুরেন্ট। তো এখানে হচ্ছে আমরা বুফে খেতে এসেছি। এখানে দেখতে পেলাম যে অনেক রকমের সস দেওয়া আছে, তারপরে হচ্ছে গ্রিন সালাদ, মানে দেখে খুব ভালো লাগছিল। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো রিয়েলি অনেক টেস্টি হয়। তো এখানে আছে ভেজিটেবল স্যুপ, আর এখানে হচ্ছে পাকোড়া আছে। তো সব কিছুই দেখে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে ফার্স্টে একটু পাকোড়া আর হচ্ছে স্যুপ নিয়ে নিব। তো এখানে হচ্ছে অনেক রকমের কারি আছে, তো ভেজিটেবল কারি আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে চান আলু ছোলে। এখানে সব কিছু কিন্তু নামগুলো লিখে দিয়েছে। তারপরে মাটা পনির ছিল, এখানে গোলাপ জামুন আছে ডেজার্ট, তারপরে হচ্ছে তান্দুরি চিকেন, বাটার চিকেন। তো নানটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে, বাট ওরা হচ্ছে রিফিল করে দিবে। এখানে হচ্ছে গোট বিরিয়ানি আছে, তারপরে হচ্ছে চিকেন কারি আছে। তো এখানকার মানে তান্দুরি চিকেনটা এত টেস্টি, আমার খুবই ফেভারিট। তো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে তান্দুরি চিকেনটাই নিব। তো এখানে হচ্ছে গোটা মানে চিকেন কারি থেকে ধরে সব কিছু আছে। তো আমি হচ্ছে ফার্স্টে অ্যাপাটাইজার নিয়ে নিয়েছি তান্দুরি চিকেন, যে আপনাদের ভাইও খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি হচ্ছে যে তান্দুরি চিকেন নিয়েছি, আর এখানে হচ্ছে সালাদ নিয়েছি, আর যেটা আলু পাকোড়া ছিল সেটা নিয়ে এসেছি। আর সবচেয়ে ভালো লাগে এখানকার হচ্ছে তান্দুরি চিকেনটা, যেটা আমি আগেই বলেছি যে এত টেস্টি হয়। তো আমার হচ্ছে সব জায়গা থেকে এখানকার হচ্ছে তান্দুরি চিকেনটা, সেটাই আমার কাছে খুবই মানে অনেক ভালো লাগে। তো আমি তো অনেক মানে মজা করেই খেয়েছি, অনেক মানে খুবই টেস্টি ছিল, আর একটু অন্যরকম একটা স্বাদ। আর সবচেয়ে বেটার হচ্ছে যেহেতু হালাল রেস্টুরেন্ট, কি বলবো, মনে হয় যে হালাল সব কিছু খাওয়ার টেস্টটাই অন্যরকম। তো আমরা হচ্ছে বাজার করতে গিয়েছিলাম, তো ভাবলাম যে বাজার করে তারপরে, অনেকদিন ধরে আসলে মানে বুফে খাওয়া হয় না। আর এই আহমদ রেস্টুরেন্টে হচ্ছে আমরা প্রায় আগে খেতাম, কারণ এর আশেপাশে হচ্ছে আমরা থাকতাম, এখন কিছুটা দূরে থাকি। তারপরে হচ্ছে বাজার করতে আসলে আসলে খাওয়ায়, তারপরে অনেকদিন পরে এসেছে, আমার কাছে এত ভালো লাগছে যে কি বলবো। আপনাদের ভাই তো অন্য রেস্টুরেন্টে খেতে চেয়েছিল, বাট আমার কাছে খুবই মানে ভালো লাগছে, যার জন্য এখানে এসেছি। এখানে খাবারগুলো এত ফ্রেশ ছিল। তো কেউ যদি অরল্যান্ডোতে আসেন তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। আর এখানকার ভেজিটেবলটা কি বলবো, ভেজিটেবল কারিটা পুরোই ছিল যে আমাদের ঘরের তৈরি, একদম বাংলাদেশি মানে টেস্টে। তো আমি হচ্ছে অনেকগুলো ভেজিটেবল নিয়ে এসেছি, আর এখানে একটা ভেজিটেবল পোলাও ছিল, সেটার টেস্টও কি বলবো, মনে হচ্ছে যে অনেকদিন পরে বাংলাদেশি ফেভারে খাচ্ছি। আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টে যেভাবে ভেজিটেবলগুলো রান্না করা হয় ঠিক সেই মানে ফ্লেভারটাই ছিল। আর সবচেয়ে মানে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে, আমরা যদি এখানে বেশিরভাগ রেস্টুরেন্টে খেতে যাই তো সেখানে কিন্তু ফ্রোজেন ভেজিটেবলগুলো ইউজ করা হয়, বাট এখানে দেখলাম যে ফুলকপি মানে আলু ছিল, সব কিছু মিলিয়ে সব কিন্তু একেবারে ফ্রেশ ভেজিটেবলটা ইউজ করেছে, যার জন্য কিন্তু এত টেস্টি হয়েছে। তো আমি হচ্ছে অনেক ভেজিটেবল নিয়ে এসেছি, তো জানি না কতটুকু খেতে পারবো। তারপরে মানে দেখে অনেকগুলো
লাগছে সেজন্য নিয়েছি। আর এখানে ভেজিটেবল যে স্যুপটা ছিল সেটা মানে ল্যান্টিন স্যুপ, কিন্তু ওইটার স্বাদটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বলবো যে আলহামদুলিল্লাহ, আজকে খেতে এসে যে আমার এত ভালো লাগছে যে টেস্টটাই খুবই অন্যরকম ছিল। তো আমরা অনেক মানে মজা করে খেয়েছি। তো এই তো খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর পুরো ভিডিওটি দেখবেন, সাপোর্ট করবেন। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। তো আসলে আমেরিকার লাইফটা অনেক ব্যস্ততম লাইফ, সব কিছু মিলিয়ে আসলে রেগুলার ভিডিও দিতে ইচ্ছে হয়, অনেক সময় আসলে হয় না। তারপরে ইনশাল্লাহ ট্রাই করি যাতে মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখা যাক, এমন কিছু প্ল্যান আছে যে ইনশাল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন, সেরকম কিছু আশা করছি। তো যেহেতু আমার কিছুটা আশা আছে যে আপনাদের সাথে একদম সব কিছু শেয়ার করব, আছে না যে সুখ দুঃখ যেটা আমি বরাবরই শেয়ার করে এসেছি, কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি যখন খুলেছি তখন কিন্তু শখের বশে না, মানে আমার কষ্টগুলো শেয়ার করার জন্য কিন্তু আসলে খোলা। আমার মাকে যখন হারাই এরপরে দেখলাম যে আসলে আমি কথা বলার আমার কেউ ছিল না, কষ্ট শেয়ার করব সেরকমও কিছু ছিল না, যার জন্য মূলত আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং ভালোই লাগে। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে রেগুলারই আপনাদের সাথে কানেক্টেড থাকবো, কারণ মনে হয় যে হ্যাঁ এই একটা মানে ফ্যামিলি হয়ে গিয়েছে সবার সাথে, যেমন অনেকটা লাগে যে না সব কিছু শেয়ার করা যায়, কষ্ট থেকে সব কিছু শেয়ার মানে করা যায়। তো সেই জন্যই আসলে খুব ভালো লাগে, যদিও মানে চেষ্টা করি ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ এখন থেকে রেগুলারই ট্রাই করব আপনাদের সাথে কানেক্টেড থাকতে, আর আপনারাও আমার সাথে কানেক্টেড থাকবেন। আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে। আর তাহলে মানে অনেক মানে তাহলে হয়তো বা অনেক উৎসাহ জাগবে ভালো ভালো কাজ করার। আর তো বলেই যাচ্ছি ইনশাল্লাহ কিছু প্ল্যানিং আছে, যেভাবে কিছু কিছু প্ল্যানিং করে যেগুলো দেখলে হয়তো বা কিছু শিক্ষণীয় থাকবে, নিজের ভেতরে যতটুকু ক্রিয়েটিভিটি আছে, খুব বেশি কিছু জানি না, তারপরে যতটুকু জানি যা কিছু জানি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো তো লাইফ স্টাইল আর কি বলবো, খুবই সিম্পল লাইফ স্টাইল। তো আপনারা হচ্ছে আমাদের পাশে থাকবেন, এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন, কারণ জানি ইউটিউবে অনেক বড় বড় চ্যানেল আছে যারা কিন্তু ভিউয়ার্সদের সাপোর্টের তারা বড় হয়েছে, তাই না? তো আমরা যারা মানে ছোট ছোট ইউটিউবার আছি, কাজ করতে যাচ্ছি, সেই হিসেবে যদি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করেন, তো মূলত হচ্ছে আপনাদের ভিউয়ার্সদের সাপোর্টে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সো
আই হোপ যে আপনারা আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনারই হচ্ছেন শক্তির প্রেরণা। তো এখানে হচ্ছে আমি আবার গোট বিরিয়ানি নিয়ে এসেছি। তো এখানকার মানে আমার কাছে গোটটা ততটা ভালো লাগে না, বাট এখানে বিরিয়ানির যে স্মেলটা, মানে ওরা একদম ফ্রেশভাবে হাতুড়ি দিয়েছে। তো খুব অল্প করে নিয়েছি, কারণ পেটে এত জায়গা ছিল না, বিকজ আমি ভেজিটেবল দিয়ে খুব মজা করে খেয়ে ফেলেছি। তারপরেও হচ্ছে নিয়েছি, কারণ এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, কি বলবো, যে আমাদের দেশি যে স্মেল, বিরিয়ানির স্মেলটা ঠিক সেরকম একটা স্মেল বের হয়েছে। অ্যান্ড আমার কাছে তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে অনেকদিন পরে আসলে এরকম ভালো একটা বিরিয়ানি খাচ্ছি। তো সত্যি খুবই টেস্টি ছিল। তো অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেকটা কেমন যেন ওদেরটা একটু জুসি হয়, বাট এখানকারটা তো খুবই মানে আমার কাছে ভালো লেগেছে। তো আমি হচ্ছে অনেক মানে যতটুকু আসলে খেতে পারি খাবো। আর হচ্ছে ওই যে বললাম, গোটটা আসলে তেমন ভালো লাগে না, জাস্ট এখানে বিরিয়ানির স্মেলটা এত ভালো ছিল, যার জন্য হচ্ছে লো পয় সামলাতে পারিনি, সেই জন্য নিয়ে এসেছি। তারপরে এখন হচ্ছে যেহেতু পেট অনেক ভরে গেছে, তার জন্য হচ্ছে আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি। আর হচ্ছে মানে চিন্তা করতেছিলাম যে আসলে খেয়ে শেষ করতে পারবো কি না। আসলে আলহামদুলিল্লাহ, কি বলবো, আজকে মানে অনেকদিন পরে হচ্ছে খুব বেশি পরিমাণে খেয়ে খেয়ে ফেলেছি। কারণ আপনারা জানেন, আমার আগের ব্লগটা যদি দেখে থাকেন, সেখানে আমি বলেছিলাম যে আমি আসলে অনেক দিন হচ্ছে শিখছিলাম, যার জন্য মূলত মানে খাবারের রুচি চেঞ্জ করার জন্য এসেছি। আর এখানে আমার অনেকদিন পরেই আসে, আর আমি জানি যে এই রেস্টুরেন্টের খাবারগুলো হচ্ছে অনেক টেস্টি, তো সেজন্য আসলো। তো আলহামদুলিল্লাহ, কি বলবো, যে খাবার যে মানে মনে হচ্ছে যে অনেকদিন পরে অনেক পেট ভরে খেলাম। সত্যি বলতে তেমন আসলে অসুস্থতার জন্য কিন্তু সেভাবে আসলে রুচি আসে না, কারণ যখন আমাদের জ্বর বা কিছু হয় তখন কিন্তু মুখের টেস্টটা অনেক মানে চেঞ্জ হয়ে যায়। তারপর হচ্ছে ঠান্ডার সময় তো মানে আমাদের রুচি অনেক চলে যায়। বাট এই রেস্টুরেন্টে খেতে এসে কি বলবো যে আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে সার্ভিস থেকে ধরে সব কিছু খুবই ভালো ছিল। আর রেস্টুরেন্টটাও আমাদের অনেক পরিচিত, তাই হচ্ছে মানে সব পরিবেশই তো চেনা, আর চেনা বলতে কি খাবারটা সবচেয়ে বেশি টেস্টি এবং অনেক মানুষের মতো ছিল। আর যেহেতু এটা 100% হালাল রেস্টুরেন্ট, তো আপনারা যদি কেউ অনলাইনের আশেপাশে থাকেন তাহলে আপনারা এই রেস্টুরেন্টে অবশ্যই যাবেন এবং ট্রাই করবেন, তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা অনলাইনটাতে ঘুরতে আসবেন হালাল রেস্টুরেন্টে খেতে হলে, এবং যদি বাঙালি স্টাইলে খাবার খেতে চান, তাহলে আপনারা এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন। তো আমার কিন্তু আসলে কি বলবো, পেট ভরে গেছে, তারপরে আলহামদুলিল্লাহ খেয়ে যাচ্ছে, কারণ আসলে খাবার সেভাবে নষ্ট করা কিন্তু ঠিক না। তো এই তো খাচ্ছি আর ভাবছি আসলে কতটুকু খেতে পারবো। আমি হচ্ছে রায়তা নিয়েছিলাম, তো রায়তা সাথে মিশিয়ে মিশিয়ে হচ্ছে খাচ্ছি, আর সালাদ, আর হচ্ছে পেঁয়াজ। আমার কাছে হচ্ছে বিরিয়ানির সাথে পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে, হয়তো আমার মতো অনেকেই আপনাদের কাছে খুব ভালো লাগবে, ভালো লাগে, সরি বলতেছে যে ভালো লাগবে, আসলে না ভালো লাগে। তো আমি হচ্ছে যে বিরিয়ানির সাথে হচ্ছে এরকম কাঁচা পেঁয়াজটা খুব লাইক করি। তো এখানে যে গোটগুলো নিয়েছিলাম, তো গোটগুলো হচ্ছে মানে পিসগুলো খেতে আমার একটু মানে ভালো লাগছিল না। তারপরে মানে কি করব, মাংসে আসলে ফেলতে তো পারবো না, সেই জন্য মানে আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি।
তবে আমি হচ্ছে গোটটা আমি বিরিয়ানিটাই বেশি নিয়েছি, মানে মাংসটা তত একটা নিইনি। তো যতটুকু নিয়েছি দেখি আল্লাহ আল্লাহ করে খেয়ে শেষ করতে হবে, বিকজ খাবার তো নষ্ট করা যাবে না সেই জন্য। তো এই তো খেয়ে দিয়ে শেষ করি আস্তে আস্তে, বিকজ আই নো যে আমার অনেক টাইম লাগবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।